শান্তিপুর শুধু নয়, গোটা নদিয়া জুড়েই আপনার একটা সময় তুলো চাষ খুব ভালো হতো। এখানে খুব উন্নত মানের তুলো তৈরি হতো। সেই সুতো দিয়ে শান্তিপুরে এক সময় মসলিন শাড়ি হতো। বর্তমান যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই পরিমাণে আমাদের এখানকার মজুরি অনেক বাড়ানো উচিত। কিন্তু মজুরি বাড়াতে গেলে যে সমস্যা, সেটা হচ্ছে প্রতিযোগিতার বাজারে আমাদের এই হস্তচালিত তাঁত এবং যেটা যন্ত্রচালিত তাঁত, এই দুটোর মধ্যে একটা তফাৎ এসে গেছে। এই বাড়িটা পুরো ঝমঝম করতো, রাত্রি 9টা 9:30 পর্যন্ত তাঁত বোনা হতো, আলো জ্বালিয়ে সব কাজ করতো, কিন্তু এখন হচ্ছে না। নেক্সট জেনারেশনে আমরা কোনো তাঁত নিয়ে কোনো ভবিষ্যৎ ভাবছি না, আমাদের অন্য কোনো কাজ জানি না, তাই এই কাজের এই ইনভেস্টের সঙ্গে নিযুক্ত আছি, কিন্তু এর ভবিষ্যৎ খুবই খারাপ।